Hey everyone, assalamualaikum. Welcome back to my channel, Modern Dhaka City. আশা করি ভালো আছেন, আপনারা ভালো আছেন। আজকে আমরা চলে আসছি ফার্মগেট যে এলাকাটা আছে সেটা একটু ভিন্ন রকম দেখতে এখন লাগবে, কারণ আগের যে ফার্মগেট যে এখানে পার্ক ছিল পার্কটা নাই, আর ফার্মগেট যে বড় যে একটা ওভারব্রিজ ছিল যেটা আপনার সেজন পয়েন্টের সাথে, সেই ওভারব্রিজটা এখন নাই, সেটা আমরা দেখব। আর এটা নির্মাণাধীন কাজ শেষ, মেট্রোরেলের প্রায় শেষের দিকে, কিছুদিন পরে হয়তো মেট্রোরেলটা চালু হবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মেট্রোরেলের যে স্টেশনটা, ওই যে নীল কালারের যে একটা স্টেশন দেখা যায় ওটা হলো, ওইটা হবে মেট্রোরেল স্টেশন। আর মেট্রোরেলের স্টেশন থেকে আমরা একটু দেখাবো বাস স্ট্যান্ডের যে জায়গাটা ছিল সেখানে যাব, কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, যেখানে আমরা বাস থেকে নামা পরে আর মুভ করতে পারতেছিলাম না কোনোভাবেই, অনেক কষ্টে মানে বাস, তারপর আপনার মোটরসাইকেল, তারপর সবগুলো ডিঙিয়ে একদম আর কি আমরা রাজপথে যাব। এখন যেটা মেন রোড ফার্মগেটের সেখানে যাব, একটু হালকা কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয়ে সারা নেই। আর আবার ওটা দেখালাম, ওইটাই হলো সেই মেট্রোরেল স্টেশন ফার্মগেটের, আর এই পাশে যে পার্কটা ছিল এই পার্কটা এখন নাই, আবার তো পার্কটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। মেট্রোরেলে বলতে গেলে মেট্রোরেলের কাজ ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে, আর ফার্মগেটের রূপটা একটু অন্যরকম হয়ে গেছে, যেখানে আমরা যা দেখেছিলাম সেখানে তার নাই, একটু অন্যরকম আসলে সব কিছু বৈচিত্র্যময় হয়ে গেছে এখানে। আর ওখানে সে ওখানে আমরা যাচ্ছি, আগের যে মানে বাস যেভাবে মানে চলাচল করতো সেখানে একটু অন্যরকমভাবে, একটু ধীরস্থিরে বাসগুলো চলাচল করে, মানুষের যাতায়াতটা একটু বেশি, এখানে ওভারব্রিজ না থাকার কারণে একটু বিপর্যয় হয়ে গেছে মানুষের জন্য, ফুটপাথটা মানুষ একটু বেশি ব্যবহার করতেছে। এই যে এখানে ছিল সেই ওভারব্রিজটা এখন নাই, আর সেজান পয়েন্টের সামনে এখন কাজ চলতেছে রাস্তারও, মেট্রোরেলের যে করার সময় যে রাস্তাগুলো ভাঙাভাঙি হয়েছিল সেই রাস্তার কাজ এখন চলতেছে, আশা করি ইতিমধ্যেই এগুলো কাজ শেষ হয়ে যাবে। নির্মাণাধীন কাজ চলতেছে এখনও, এখনও অনেক ধরনের পিলার এখানে গাঁথনি করা হবে। এক সময় এখানে অনেক ফুটপাত ছিল, কিন্তু এখন ফুটপাতের মধ্যে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো এখন নাই, বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, জুতোর দোকান, সেই দোকানগুলো নেই। এটা হলো সেজান পয়েন্টের সামনে একদম খাঁকা একটা রোদ, বৃষ্টি রোদের মধ্যে, আর যান চলাচল আগের মতো আছে মোটামুটি। ওই যে একটি ঘর দেখা যায় সেখানে ছিল পার্কটা, পার্কটা এখন নাই, বর্তমানে পার্কটা উঠে দিয়ে সেখানে মেট্রোরেলের যে একটা অফিস সম্ভবত এখন করা হয়েছে। আসলে চারিদিকে উন্নয়নমূলক কাজ চলতেছে যে কারণে ওভারব্রিজটা ভাঙ্গা ফেলা দেওয়া হয়েছে, এটা আসলে আশ্চর্যজনক, কারোর যে কাছ থেকে যে শোনা যায় মেট্রোরেল আপনার ফার্মগেটের ওভারব্রিজটা নেই, এটা খুবই আশ্চর্যজনক হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।